স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্য রূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার প্রারম্ভেই ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজ শ্রীরামকৃষ্ণ এবং নবজাগরণ এই শিরোনামে আমরা স্মরণ মনন করব। কুমারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়, বয়স তার 18 বছর, গ্রামের মানুষের নয়নের মণি, জলের মতন প্রবহমান, বাতাসের মতন উদার, চন্দ্রালোকের মতন স্নিগ্ধ, পর্বতের মতন ধ্যানগম্ভীর উদাস, এই মানুষটি এলেন কলকাতায়। এবং এই আশার প্রেক্ষাপটে আমরা এই নবজাগরণের কথা একটু স্মরণ মনন করব। কেন না রামকুমার চট্টোপাধ্যায়কে সাহায্য করার জন্য তিনি এসেছিলেন, আর রামকুমার চেয়েছিলেন ভ্রাতাকে অর্থাৎ গদাধর চট্টোপাধ্যায়কে উপার্জনশীল করবেন। তাই 1853 সালে ভগবান শ্রীরামকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে সেই অজ গ্রাম কামারপুকুর থেকে কলকাতায় এলেন, যে সময়টা ইংরেজ শাসকদের কলকাতা, রাজধানী কলকাতা, স্থাবকদের কলকাতা, মেরুদণ্ড ভাঙা মানুষদের কলকাতা, বড় মানুষ, মাঝারি মানুষ, হতদরিদ্র মানুষের কলকাতা, এবং সেখানে মোড়ে মোড়ে রাজা মহারাজা, রায়বাহাদুর, দেওয়ান, এই বিভিন্ন ধরনের মানুষ বাস করতেন। ইংরেজি লেখক ক্রিস্টোফার নর্থ লিখলেন, হিজ ম্যাজেস্টিজ ডমিনিয়ন্স অন হুইচ দ্য সান নেভার সেটস। রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন ব্রাহ্মণ, তাই পেশা যজঞ্জাজন অধ্যাপনা। তিনি নিজে জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন, তাই ভাইকে স্মৃতি শ্রুতি ন্যায় শিক্ষিত করবেন। কলকাতায় কত রাজা মহারাজা ধনী মানুষ আছেন, টাকা উঠছে, ধরতে পারলেই কাজটি সুসম্পন্ন হবে, এরকম একটা ভাব নিয়ে তাঁর আশা। এবং এই রামকুমার চট্টোপাধ্যায় কলকাতায় এসেছিলেন 1850 সালে, এবং তখন গ্রাম শহরমুখী হচ্ছে এবং নানান ধরনের বিপ্লব সেখানে ঘটছে। ধর্মের জগতে সেই বিপ্লব যে এবারে কলকাতায় ঘটবে সেটা কেউ বুঝতে পারেননি। খালি পেটে ধর্ম হয় না, কলিতে অন্নগত প্রাণ, অন্ন চিন্তা চমৎকারা, এই সব ভগবান শ্রীরামকৃষ্ণ যেন এই কলকাতার বুকে দাঁড়িয়ে বলবেন। তাই দক্ষিণেশ্বরে ভক্তদের তিনি উপদেশ দেবেন, বেশি কঠোর করো না। এবং তাঁর এই কথাতেই পাওয়া যায়, পুজোর চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। একটা স্থান তিনি নির্দেশ করছেন, মনে কোণে এবং বনে। যারা অনেক দূরে যেতে চায় তাদের জন্যও তিনি নির্দেশ দিচ্ছেন, সংসারে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। রামকুমার যখন কলকাতায় এসেছিলেন প্রথম 1850, তখন ছোটো ভাই গদাধর কামারপুকুরে ছিলেন, আনন্দময় এক কিশোর। এবং একটাই দুঃখ তখন তার ছিল যে পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তখন স্থূল শরীরে নেই, মায়ের একাকিত্ব, ভ্রাতাদের সংসার বৃদ্ধি, জীবিকা অর্জনের নানান প্রচেষ্টা, পল্লীবাসীর জীবন নির্বাহের ধরন ধারণ, এই সবগুলোই ছিল। এবং কোথাওই তার কোনো উন্নয়নমূলক প্রচেষ্টা তার চোখে পড়েনি। ধর্মের একটা ফল্গু প্রবাহই তিনি দেখে এসেছিলেন। এবং অনন্ত আকাশের তলায় দিকভ্রান্ত প্রান্তরে দুলোপায়ে ছিল তার জীবনের
গতি। এবং সেই সময় সেই পাশ্চাত্য এবং প্রাচ্য যেন একটা দুটি শব্দের দ্বারাই ধরা পড়ত। মন থাকো তুমি চুপটি করে, তোমায় তারা পাখি দিচ্ছি ধরে, চতুর্দলে ফাঁদ পেতে মন বসে থাকো ঘাপটি মেরে, কেবল আর নয়নে দৃষ্টি রেখো, যেমন আসবে টানবে জোরে। রামকুমার চট্টোপাধ্যায় যে কলকাতায় এসেছিলেন সেটা বিষয়ে ভরা, অর্থনৈতিক অবস্থা ফেরাবার উপায়ে ভরা। গদাধরের কলকাতা জীবন এবং জীবনের ধরনে ভরা। রামকুমার চট্টোপাধ্যায় গৃহী গদাধরের সংসার ভবিষ্যৎ ভেবেছিলেন, আর গদাধর ভেবেছিলেন মানুষের ভবিষ্যৎ, জগতের ভবিষ্যৎ। কামারপুকুরের এই চট্টোপাধ্যায় বংশের সদস্যরা কখনো কারোর দাসত্ব স্বীকার করেননি, তারা জমিদার ছিলেন না, কিন্তু আমরা জানি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সত্যের জন্য সব কিছু বিসর্জন দিয়ে পরিবার পরিজনের হাত ধরে, পৈতৃক গ্রাম বাসস্থান সম্পদ ছেড়ে দিয়ে ছিন্নমূল হয়ে পথে নেমেছিলেন। তিনি যেন কলির হরিশ্চন্দ্র, অনিশ্চিত ভবিষ্যৎকে মেনে নিতেও ভয় পাননি। স্বদেশ এবং তার স্বাধীনতা, প্রতিটি মানুষ স্বাধীন এবং দাসত্বমুক্ত সম্মানিত, এটাকে যদি চিরসত্য বলা যায় তাহলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেই প্রথম বাঙালি বিপ্লবী। তিনি সন্ন্যাসীর সন্ন্যাসী, এই মনোমত যে এই ত্যাগেই জাতির জাগরণ ঘটবে। দুঃখ যখন গেরুয়ার রং ধারণ করে তখনই সন্ন্যাসী, আর যখন দুঃখ বিক্ষোভের রূপ ধারণ করে তখন বিপ্লব। বঙ্কিমচন্দ্রের সেই আনন্দমন, মূল কথা মনের সমর্পিত অবস্থা। ঈশ্বরে সমর্পণ করলে গঠন, কল্যাণমূলক কর্মযোগ্য, সভ্যতা আর বিকাশ, আর শয়তানে সমর্পণ করলে ধ্বংস। একই মানুষ, তাই সেই মানুষের মনের পরিবর্তন দরকার। পিতার যাবতীয় সদ্গুণের অধিকারী হতে পেরেছিলেন এই গদাধর চট্টোপাধ্যায়, আর সেই সব গুণের মধ্যে ছিল তার সত্যনিষ্ঠা। দক্ষিণেশ্বরে মাঝে মধ্যেই ভক্তদের প্রশ্ন করে বলতেন, আমি কি বাড়াবাড়ি করে ফেলছি? দ্বিতীয় তার গুণ ছিল কোনো দান গ্রহণ করব না, অপরিগ্রাহিতা। আর তৃতীয়, ধর্ম বিদ্যা এগুলোকে বিক্রয় করব না, ধর্মের ব্যবসা করব না। তাই গুরুগিরিকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছেন, সব শেষে দ্বিধাহীনভাবে ঈশ্বরে আত্মসমর্পণ করেছেন, সব আমার মা জানেন। 1853 সালে কলকাতায় আমরা যাকে দেখলাম তিনি গদাধর চট্টোপাধ্যায়, যিনি পিতৃসম জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশে চলেছেন। কলকাতার সাহেবপাড়া সমগ্র দেশের ছবি নয়, বিখ্যাত পাঁচালিকার দাশরথী রায় কিছুটা বর্ণনা করেছেন, অতি ছাড় আর দেশ কী করিব সহি সবিশেষ, বলিতে লজ্জা মানুষে উদয়, ধর্মহীন কদাচার, যেসব দেখিনু তার বর্ণনে বর্ণ বিবর্ণ হয়। নবাবী আমলে নবাবরা খাজনা ছাড়া আর কিছু বুঝতেন না। মুর্শিদকুলি মলমূত্র নিয়ে একটা ডোবা তৈরি করেছিলেন, নাম রেখেছিলেন বৈকুণ্ঠ। বাংলার মহা মহা জমিদারদের খাজনা বাকি পড়লে ওই ডোবায় এনে ফেলে দেওয়া হতো। ইংরেজরা এইরকম একটি ভুতরা দেশের জমিদার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভ, মির্জাফর, জগৎ শেঠ, দেউলিয়া রাজা কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণদেব, এরাই বাংলার ভবিষ্যৎ। তাদের ভূমিকা ইতিহাস জানে, এবং তাদের একটা জীবন সেই ফেডারেল মাউন্টেনের বিখ্যাত বইতে আমরা পাই। তিনি লিখছেন, সামান্য মাইনে, মাইনে না বলে জলপানি বলাই ভালো, দে অগমেন্টেড সামটাইমস এ হ্যান্ড্রেড বাই প্রাইভেট ট্রেড। এই সমস্ত ঘটনার মধ্যে এসে পড়লেন গদাধর চট্টোপাধ্যায়। রামকুমার যে কলকাতায় এসেছেন সেখানে জমিদার আর ব্যবসাদারদের প্রবল দাপট, অপসংস্কৃতির ঝড়ে সংস্কৃতি উড়ে গিয়েছিল, দাসত্বে এত খুশি এত তৃপ্তি, কোনো দেশ কোনো দাস জাতির মধ্যে দেখা যায় না। স্বামীজির কথা ছিল যে হাড়ে মজ্জায় দাসত্ব, হাজার বছরের দাসত্ব। রামকুমার চট্টোপাধ্যায় কলকাতার যে বৃত্তে এসে টোল স্থাপন করলেন সেটিকে বলা হয় কলকাতার হৃৎপিণ্ড। ঈশ্বরচন্দ্র তখন ভীষণভাবে সক্রিয়, হিন্দু ধর্মের যাবতীয় নীতি শাসন অনুশাসন তাকে ক্ষিপ্ত করে তুলেছিল। কলকাতা তখন বিদ্যাসাগরময়। ঈশ্বরচন্দ্রের সঙ্গে বঙ্কিমচন্দ্রের সঙ্গে রামকৃষ্ণের দেখা হবে, দীর্ঘ আলোচনা হবে,
কিন্তু সেটা অনেক দেরি, কারণ রামকৃষ্ণ তখন সদ্য যুবক গদাধর, তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই, সামান্য অস্তিত্ব আছে। দাদা যে ভবিষ্যৎ ভাবছেন গদাধরের ভবিষ্যৎ তা নয়, তিনি নিজেও জানেন না। তিনি যেন সেই রকম এক সিংহ, যাকে মাস্টারমশাই উপমায় দিচ্ছেন একাকী সিংহ পশুরাজ। টিএস এলিয়ট তার গেরোনেশন কবিতায় খ্রিস্টকে বলছেন, ইন দ্য জুভিসেন্স অফ দ্য ইয়ার কেম ক্রিস্ট দ্য টাইগার। স্বামীজি বললেন, আমি ভাই চিনতে পারলুম না, তিনি কৃপা করে চেনালে তবেই হয়তো চিনতে পারব। তিনি বলছেন, আমি তো তার লক্ষ্যাংশের একাংশও এখনও বুঝতে পারিনি, এমন মানুষ সহসা পৃথিবীতে আসে না। তিনি তিনবার ওয়ান্ডারফুল বলে বললেন, আমি রামকৃষ্ণের দাস, আমার মতন লক্ষ লক্ষ বিবেকানন্দ তিনি এক মুহূর্তেই তৈরি করে দিতে পারেন। আউট অফ এ হ্যান্ডফুল অফ ডাস্ট ল্যাক্স অফ বিবেকানন্দ ক্যান বি মেড বাই হিম। আর শ্রী রামকৃষ্ণ নিজেকে বলছেন অচিনে গাছ। রামকুমার যখন কলকাতায়, তখন ব্রিটিশ রাজ জাঁকিয়ে বসেছে। প্রথম দিকে যারা এসেছিলেন কোম্পানির ফ্যাক্টররা, তারা বেশিরভাগই স্বদেশ থেকে বিতাড়িত, শিক্ষা দীক্ষা তেমন ছিল না। যে রাজকীয়তা আভিজাত্য ইংরেজদের অহংকারের কারণ, সেই স্তরের তখনও কেউ এদেশে উদিত হয়নি। পাপীদের উদ্ধারের অনেক আগেই দুর্গমে পাড়ি দিতে আরম্ভ করেছে। এই রকম একটা প্রেক্ষাপটের কথাই আমরা বারবার স্মরণ করছি, এবং এই যে আবর্তের মধ্যে দিয়ে সময় যাচ্ছিল, সেই প্রেক্ষাপটে গদাধর চট্টোপাধ্যায়ের আগমন। গদাধর সব দেখছেন, শুনছেন। রামকুমারের কয়েকঘর বিত্তশালী যজমানঘর, রাজা দিগম্বর মিত্র তাদের একজন, এবং এই পরিবেশের মধ্যে দিয়ে রামকুমার যখন ঝামাপুকুর রাজবাড়ির গৃহদেবতার পুজোর দায়িত্ব গদাধরকে দিচ্ছেন, কিন্তু যুবক হলেও তার ব্যবহার একেবারে সহজ সরল, অর্থাৎ মনোজগতের বিপ্লবটা তিনি ঘটাচ্ছেন, নবজাগরণ ঘটছে। পরবর্তীকালে মা বলছেন না, ছাঁচ না ভেঙে একজন মানুষের আমূল সংস্কার। এই জন্যে এই গদাধর চট্টোপাধ্যায় শিক্ষকদের দেখবেন, নতুন ধর্ম প্রবক্তাদের দেখবেন, ছাত্রদের দেখবেন, অন্তজদের দেখবেন, গৃহবধূদের দেখবেন, এবং সেই সময়টা ঈশ্বরচন্দ্র অতি ভাস্বর ছিলেন। সেই বৃত্তের মধ্যে গদাধর চট্টোপাধ্যায় বা শ্রীরামকৃষ্ণের যেন একটা আমূল আন্দোলন দেখা গেল, মনোজগতের আন্দোলন। 31 মে 1855 রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালীবাড়ির উদ্বোধন হল। রক্তক্ষয়ী বিপ্লব ছাড়া দেশ শৃঙ্খল মুক্ত হতে পারে না, এটি ছিল। কিন্তু মায়ের আসনের সামনে যেন গদাধরের আসন পাতা হলো। অনেক মন্দিরের মতন একটি মন্দির, কিন্তু এই মন্দির থেকেই যেন নতুন মুক্তি আন্দোলনের পথ এবং পদ্ধতি প্রকাশিত হলো। প্রকাশিত হলো বন্ধন থেকে, দাসত্ব থেকে যে মুক্তি সকলের কাম্য, সেটা স্ব আরোপিত বন্ধন, পরের আরোপিত বন্ধন থেকে নয়, মনের বন্ধন। লোভ লালসা ঈর্ষা স্বার্থপরতা বিদ্বেষ ঘৃণা নিষ্ঠুরতা, এই বন্ধন থেকে মুক্তি। সাচ্চা সাহসী মানুষ চাই, যে মানুষ চাই যে জীবন মৃত্যুর অর্থ বুঝেছে, আসক্তি শূন্য হতে পড়েছে। মানুষের চাই সেই সময় যেখানে সে নিজেই নিজেকে শ্রদ্ধা করবে, নিজেই নিজের বন্ধু হতে পারবে। উঠিবার ইচ্ছার থেকে তাই ঠাকুর ডাকছেন, ওরে তোরা আয়, গৃহীরা আসুক, সংসারীরা শিখে যাক, বিশ্বাসযোগ্য প্রেমিক মানুষ হয়ে উঠুক, আর আসো তর তাজা যুবকরা। স্নানযাত্রার দিন যে ঐতিহাসিক বিপ্লব, যে বন্ধনের জাগরণ ঠাকুর যেন সারা পৃথিবীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেটি যেন নবজাগরণ। এবং মুক্ত মন নিয়ে ঠাকুর এই ত্যাগী অকপট যুবকদের ডাকছেন, তারাই দেশের সব সম্পদ, স্বপ্ন, ভবিষ্যৎ। যুবশক্তির কাছে বারুদের শক্তি কিছুই নয়, তাদের বুকের দেওয়ালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালের চেয়েও দুর্বোধ্য। তাই ঠাকুর বলছেন, যেন এমন একটা বাহিনী তিনি তৈরি করে দিয়ে যাবেন যারা অন্ধকারের শত্রু।
মানুষের চেতনার স্তরে সেই স্পন্দনের জাগরণ হবে এবং সেইটি প্রেমের প্রবাহ। যত্র জীব তত্র শিব, এই স্পন্দনের উচ্চারণ ঠাকুরের কণ্ঠে উচ্চারিত হয়েছিল 1857-29 মার্চ ব্যারাকপুরে কোম্পানির সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের দুঃসাহসী এক বিদ্রোহ। 34 নম্বর নেটি ইনফ্যাক্টরির তরুণ সিপাহী 29 মার্চ বিকেল 5টা পাণ্ডের আহ্বানে সিপাহীরা সুপরের চর্বিযুক্ত নতুন ধরনের টোটা নাতে কাটবে না বলে ঘোষণা করল। বেশ কিছুদিন ধরে অসন্তোষ নানা বাঁধল, এই দিন উঠল চরমে। রেজিমেন্টের সার্জেন্ট মেজর হিউসন এবং অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট বক ছুটলেন তাকে গ্রেপ্তার করতে। গুলির লড়াই, 8ই এপ্রিল ভোর 5:30 মঙ্গল পাণ্ডের ফাঁসি। দক্ষিণেশ্বরের কালীমূর মন্দির থেকে ব্যারাকপুর কয়েক মাইল দূরে কালী মন্দিরের উত্তর সীমানাতেই কোম্পানির বারুদখানা। সেখানে শিখ রেজিমেন্টের সিপাহীরা দিবারাত্রি টহল দেয়। এদেরই একজন কুঁওর সিং ঠাকুরের আলাপি, ভক্ত, ধার্মিক, ঠাকুরকে ক্যান্টনমেন্টের কোনো ধর্মীয় উৎসবে নিয়ে গিয়েছিলেন। ওদিকে যখন গুলির লড়াই চলছে, ঠাকুর তখন এদিকে মায়ের পুজোয় বসবেন, আরতি শুরু হবে। এই বিদ্রোহ, এই ফাঁসির ঘটনার রূপ নেবে মহাবিদ্রোহের 1857 সালের সিপাহী বিদ্রোহ। 10ই এপ্রিল আগুন জ্বলল সারা উত্তর ভারতে। ইংরেজদের মধ্যে যারা বুদ্ধিমান তারা দেখলেন বিগিনিংস অফ এ ন্যাশনাল রিভোল্ট। অম্বালার ইংরেজ ক্যাপ্টেন দুঃখ করে বলেছিলেন যে দ্য মিউটিনি ব্রট হোম টু দ্য ব্রিটিশ জাস্ট হাউ লিটল দে রিয়েলি নিউ অ্যাবাউট দ্য পিপল দে ওয়ার গভর্নিং। ইংরেজরা শাসক দুর্ভাগ্য, তারা ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষকে চিনতে পারেনি। আর দক্ষিণেশ্বরের উত্তর দেয়ালের উপাসে ঘটেছিল আর এক বিপ্লব। সেখানে নির্বিকার শ্রীরামকৃষ্ণ শ্যামবাজারের 5 মাথায় তরুণ গিরিশচন্দ্র বোস পাড়ার যুবকদের নিয়ে পাহারা দিচ্ছেন। খবর এসেছে যে রাতে বিদ্রোহী সিপাহীরা কলকাতা তছনছ করবে। ঠাকুর মাকে চামর ব্যজন করছেন, বারুদখানায় আগুন লাগতে পারে, ব্যারাকপুর থেকে শ্যামবাজার যাওয়ার পথেই করবে। ব্রিগেডিয়ার নিকলসন সেই মহাবিদ্রোহের সাক্ষী, শুধু সাক্ষী নন, তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, ভারতীয় বিদ্রোহীদের অন্তরঙ্গ হতে পেরেছিলেন। সিপাহীরা দীর্ঘদিন ধরে সুযোগ খুঁজছিল, প্রমাণ করতে চেয়েছিল আমরা তোমাদের চেয়ে কিছু কম যাই না। পাঞ্জাল লড়াই, জাতির অহংকার। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন এক যুবককে বলেছিলেন, তুই দাস হয়েছিস, চাকরি স্বীকার করেছিস, ভেবেছিলাম তোর আর মুখ দর্শন করবো না, এখানে আসা বন্ধ করে দেবো। তারপর শুনলাম তুই মায়ের জন্য চাকরি করছিস, তখন আমার ভাবটা অন্যরকম হলো। এক ডজন সর্বত্যাগী, আত্মসম্মানে উদ্বুদ্ধ, পরার্থপর যুবককে জাগরণের মন্ত্র দিয়ে ঠাকুর অন্তরালে সরে গিয়েছিলেন। স্বামীজিকে দিয়ে বলালেন, নিজে মুক্ত না হলে অন্যকে মুক্ত করা যায় না। দক্ষিণেশ্বরে এই কর্ম সন্ন্যাসেরই চর্চা হতো। বিচিত্র, পরাধীন ভারতবর্ষ আর 12 জন সর্বত্যাগী যুবক, তাদের তাতাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তাদের দিয়েই শুরু করবেন ভারতবর্ষের নবজাগরণ। সেই নবজাগরণেই আমরা রয়েছি। সেই স্বাধীনতার কথা আমরা যখন স্মরণ করি, তখন আমাদের অবাক লাগে যে আমরা যে লিবার্টির কথা, যে ইকুয়ালিটির কথা, যে ফ্রেটার্নিটির কথা বলি, শ্রীরামকৃষ্ণের বেদান্তের মধ্যে সেটি পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের বেদান্ত সেই নানান রূপে একই আত্মার প্রকাশ। সেই বেদান্ত কোনোমাত্র অবাস্তব তত্ত্ব ছিল না, সেটি ছিল সর্বব্যাপী, সর্বজনীন। দেশে দেশে মানুষ এই তত্ত্বের বাস্তব প্রয়োগের দ্বারা ধর্মজীবনকে সমৃদ্ধ করেছেন। কর্মই পুজো হয়েছে। গীতায় শ্রীভগবানের নির্দেশে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে আমাদের কাছে নতুন রূপে যেন সেই নির্দেশ ব্যক্ত হয়েছে। আমাদের পরম সৌভাগ্য তাঁর সেই বার্তা স্বামীজির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আচার্য শঙ্করের বেদান্ত আমরা নিশ্চয়ই পড়ব, কিন্তু সেখানে বদ্ধ থাকব না। স্বামীজি শ্রীরামকৃষ্ণের বেদান্তকে সুষমা মণ্ডিত করেছিলেন, জনকল্যাণে প্রকাশিত করতে পেরেছিলেন। সমগ্র পৃথিবী আজ এই বলপ্রদ, মঙ্গলপ্রদ বেদান্তকে আশ্রয় করেই পূর্ণতার সাধনায় নিয়োজিত হয়েছে। সমাজে আসছে শান্তি, শৃঙ্খলা, এবং এটি যখন আরও গভীরে প্রবেশ করবে, তখনই আসবে আত্মজ্ঞান, আসবে প্রেম, প্রীতি, ত্যাগ এবং সেবা, স্বাধীনতা ও সাম্য। বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে, জীবনে সুরক্ষা বা নিরাপত্তা আসবে,
নববেদান্তের এই সামাজিক প্রয়োগ ছাড়া জীবনে কখনোই সিকিউরিটি আসবে না। একজনেও নিচে থাকলে অন্যজন সুখে থাকতে পারে না। যাকে স্বাধীনতা দেব তাকে দারিদ্রের মধ্যে রেখে দিতে পারি না বা শোষণ করতেও পারি না। যাকে ভাই বলে মনে করব তাকে দাস করে রাখতে পারি না। সুতরাং লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটির যে কথাই আমরা বলি, সেটি আসলে মানুষের জাগরণের মূল কথা। এই নবজাগরণ শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন এবং এই দর্শন সেইটি বেদান্ত থেকে যেন তিনি নতুনভাবে জগৎকে উপহার দিলেন। মানুষ আমার আপনজন, সুতরাং তাকে ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্রেটার্নিটি দিতে হবে, কারণ ভাই ভাইকে দূরে সরিয়ে রাখতে পারে না। শ্রীরামকৃষ্ণের বেদান্ত তাই আমাদের কাছে মহৌষধি। আমরা তার কাছে ঋণী, তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের কাছে চিরঋণী। কারণ যে রাজা রামমোহন বেদান্তকে লাইফ নেগেটিং বলেছিলেন, শ্রীযোগে শ্রীরামকৃষ্ণ হয়ে তাই ঠাকুর আমাদের কাছে সেই বেদান্ত তত্ত্বমূর্তি যেন পরিগ্রহ করেছেন। এবং সেই পরিগ্রহের মধ্যে, এই বেদান্ত মূর্তির মধ্যে রয়েছে ভ্রাতৃত্ববোধ, সেবা, ন্যায় বিচার, রয়েছে সমন্বয়। স্বামীজির সেটি যেন ব্যাখ্যা করেছেন, ওয়েভস অ্যান্ড ওশন, তরঙ্গ আর সমুদ্র, বলছেন দ্য মিলিয়ন্স অফ ওয়েভস ডু নট ডিস্ট্রয় দ্য ইউনিটি অফ দ্য ওশন। অর্থাৎ লক্ষ লক্ষ তরঙ্গ থাকতে পারে, তাতে সমুদ্রের কোনো ক্ষতি নেই। আরও হাজার হাজার তরঙ্গ উঠুক, তারা তো সমুদ্রেরই অংশ। সমুদ্র জানে তার মধ্যেই সবাই ঝরে পড়বে। সবচেয়ে বড় কথা, এই তরঙ্গগুলো যে আছে সে তো সমুদ্র আছে বলেই, একত্ব না থাকলে বহুত্ব থাকে না, থাকতে পারে না। এই তত্ত্বই বেদান্তের মূল কথা। আমরা বহুত্ব, মাল্টিপ্লিসিটি বা প্লুরালিটি নিয়ে ব্যস্ত, কিন্তু ভেতরের একত্বকে আমরা জানতে চাই না। তরঙ্গ নিয়ে ব্যস্ত, ঝগড়া করি, এই তরঙ্গটি অনেক বড়, ওটা অন্য চেয়ে ভালো, আমার ধর্ম ভালো, তোমার ধর্ম খারাপ, ছোট বড় ইত্যাদি। কিন্তু সবাই যে সমুদ্রের সন্তান সেটা আমরা বুঝতে পারি না। তরঙ্গগুলো যদি ভাবে যে সমুদ্র না থাকলে কি ক্ষতি হতো আমাদের, সত্যি কি হতো, তারা তো থাকতেই পারতো না কোনো কালে। স্বামীজি তাই ফুল, মালা, সুতোর উদাহরণ দিয়েছেন। মালা তৈরি হয়ে গেলে সুতো আড়ালে চলে যায়, কিন্তু সুতো না থাকলে মালা হয় না, ফুল সব ছড়িয়ে পড়ে। ফুল, মালা এই সব নিয়েই জগৎ হলো, তাই নিয়ে ব্যস্ত আমরা, কিন্তু সুতোর খোঁজ নেই। সুতো আছে বলেই এই মালা সুন্দর হয়েছে। তাই আমরা যেন সেই একাত্মতা অনুভব করি, অন্যের সুখ, অন্যের যন্ত্রণা, এটি যখন আমরা অনুভব করব তখন বেদান্ত বুঝতে পারব এবং শ্রীরামকৃষ্ণের নবজাগরণ আমরা পড়তে পড়তে আমাদের জীবনের ছত্রে ছত্রে আমরা সেইটিকে অনুভব করতে পারব। সেই অনুভবটি আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে যে শ্রীরামকৃষ্ণ এবং নবজাগরণ, যেখানে ব্যারাকপুরে যুদ্ধ হচ্ছে, হৈহৈ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেখানে মনোজগতের বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন এবং নিজেকে নিজের বন্ধন থেকে মুক্তি করে প্রকৃত স্বাধীনতা আনছেন। তাই ঠাকুরকে বারবার মোহর মোহর প্রণাম জানিয়ে, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন এখানেই অনুধ্যানের পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম, প্রাণারাম, প্রাণারাম। Pranaram, Pranaram, Pranaram।